আশা করছি সবাই বাড়িতে আছো, সুস্থ আছো, ভালো আছো। আমিও বাড়িতে আছি, সুস্থ আছি, ভালো আছি। আর উৎসবের এই মুহূর্তে জ্বর নেই, দুপুর থেকে আর জ্বর আসেনি, শরীরটা ঠিকই আছে। ও এখন টিউশনই পড়ছে, আর আমি দেখো ছাদে উঠে বসে আছি, কিছু জামা কাপড় ছিল সেগুলো তুলে নিচে রেখে এলাম। তো ভাবলাম চলো চলো আজকে এখান থেকে ব্লগটা স্টার্ট করি। তো 5টা বাজছে, তো এখনো প্রচণ্ড রোদের তেজ, যার কারণে একটু এখানে একটু বসে নিলাম। তো ভাবলাম বসে বসে আপনাদের সঙ্গে গল্প করি। তো আজকে হচ্ছে মানুষ ঝুলন। তো আমি বিয়ে হয়ে আসার পর থেকেই দেখছি, বেশ ভাল লাগে, খারাপ লাগে না। তো রোজ প্রতি বছরই 8 রাতের বেলাতেই আমার কর্তার সঙ্গেই যাই, নিয়ে দেখা হয়, প্রচুর ভিড় হয়। আর দুবরাজপুরের মানুষের মধ্যে যে এতটা উচ্ছ্বাস, সেটা এই হুজুক মেলা বলুন বা এই মানুষ ঝুলন না দেখলে বিশ্বাস করতে পারবেন না। তো এখন আজকে যাব, আর লকডাউনের পর এই প্রথম মানুষ ঝুলন হচ্ছে, মানে মাঝে 2 বছর গ্যাপ ছিল, তো যার কারণে এই বছর হয়তো ভিড়টা হয়তো বেশিই হবে। তো দেখা যাক সন্ধ্যাটা কেমন কাটে, আপনাদের সঙ্গে শেয়ার করতে থাকব। তো এখন একটু বসে আছি, তারপর আপনি জল চলে আসবে, টাইম কলে জল নেব, তারপর টুকিটাকি কাজ যেগুলো আছে সেগুলো সারবো, গুছিয়ে নেবো, তারপর ছেলেটাকে নিয়ে যাবো একটু ডাক্তারের কাছে। সারাটা দুপুর ঘুমাইনি, ওর সঙ্গেই ছিলাম। আমাকে না খেতে দিচ্ছে, না ঘুমোতে দিচ্ছে, না কিছু করতে দিচ্ছে, কোনো কাজই করতে দিচ্ছে না, শুধু বলছে মা আমার কাছে থাকো, আমার সঙ্গে খেলো, মা আমার এই করো। মানে ছোটো বাচ্চারা যা হয়, যত দিন যাচ্ছে তত যেন আরও ছোটো হয়ে যাচ্ছে। আসলে শরীর খারাপটা হলে বেশি মাকে খোঁজে, আমরাও যেমন এখনও শরীর খারাপ হলে মনে হয় যে মা যদি পাশে থাকতো বা মায়ের কাছে যদি থাকতাম, তো বারবার মাকে বোধহয় আমরাও এইভাবেই বিরক্ত করে থাকতাম। তো এখন ঠিকঠাকই আছে, কিন্তু ওর ওই খ্যানখ্যানানিটা যাচ্ছে না, যার কারণেই সঙ্গে থাকতে হয় ওর। তো এখন দেখি রাতে কী করব না করব সেই চিন্তা ভাবনা করছি। 4-5টা রুটি করব, ভাত আছে, করে রেখে চলে যাব, তারপর এসে যা হোক একটা কিছু করা যাবে। প্রচণ্ড ঘুম পাচ্ছে, হাই উঠছে, কিন্তু এই টাইমটা ঘুমোলেই শরীর খারাপ লাগবে আর ভালো লাগবে না, যার কারণে আর আমি এখন ঘুমোবো না। থাক কামড়, চলে এসেছি মানুষ ঝুলন দেখতে। চ আমরা মানুষ ঝুলন দেখতে চলে এসেছি। সবার প্রথমে এখানে প্রহরী দাঁড় করিয়ে রেখেছে, আর এইখানে দেখো সামনে একটা অ্যাক্সিডেন্ট কেস, যেটা প্রতি বছরই করে থাকে, একটা দুটো করে থাকে, না হলে ওদের পোষায় না। আর এখানে আছে তারামা, তো তারামাকে সবাই প্রণাম করতে করতেই যাচ্ছে, আর তারামা মুচকি মুচকি হাসি দিচ্ছে, বলছে বাহ, আমাকে দেখে সবাই প্রণাম করছে। তো প্রচুর মানুষের ভিড় ছিল, আর লোকের মনে ছিল প্রচুর পরিমাণে উচ্ছ্বাস। তো মানুষ কীভাবে এনজয় করছিল দেখো, মানুষের যে কত উচ্ছ্বাস দেখতে পাচ্ছিস। তো থ্যাংক ইউ বন্যাদি, বন্যাদির জন্যই আমি ঝুলন মেলাতে যেতে পারলাম, আর ছেলের জ্বর ছিল না বলেই তার জন্যই আর গেলাম। তো বন্যাদি বললো যে হ্যাঁ হচ্ছে, তো বৃষ্টির কারণে ভেবেছিলাম হবে না, তারপরে যে এত মানুষজন, এত ভিড়, কি বলবো আপনাদেরকে। যদি যারা না গেছেন তারা খুব মিস করেছেন, আর যারা গেছেন তারা তো উপভোগ করেছেন, আর যারা জাননি তারা আমার ভিডিওগুলো দেখে উপভোগ করুন। এখানেও দেখুন অ্যাক্সিডেন্ট কেস, তো কি মানুষকে সচেতন করার জন্যই এইগুলো করে থাকে, তারপরেও তো মানুষ বোঝে না, না বেপরোয়া গাড়ি চালাবে, কিছু না কিছু একটা ঘটবে। আর এখানে করেছে করোনা ভাইরাসের থিম, তো প্রচুর থিম ছিল, বেশ মজাও আসছিল, আর খুব আনন্দও নিচ্ছিলাম আমি আর উৎসব। এখানে দেখো রোগা পাটকা ভোলে বাবা, ভোলে বাবা পার করেগা। আর এখানে সেজেছিল হচ্ছে বীর বাঁদর, তো দেখতেই পাচ্ছ জয় শ্রীরামের টিম। তো এরা মুখ ফুলিয়ে ফুলিয়ে রাখছিল, আবার কখনো মানুষ একটু পরে নিঃশ্বাস নিচ্ছিল, কারণ সবসময় হাওয়াটা মুখে ধরে রাখা যাচ্ছিলো না। তো আমরা সবাই খুব মজা নিচ্ছিলাম, তো আশেপাশে যারা ছিল তারাও খুব মজা নিচ্ছিল। আর আস্তে আস্তে ভিড় বাড়ছিল, যত রাত হচ্ছিলো তত ভিড় বাড়ছিল, আর আমরা বেশিক্ষণ খুব একটা ছিলাম তাও না, কিছুক্ষণ ছিলাম আমি আর উৎসব, তারপরে ওর বাবা এলো। আর এখানে দেখো মেসি, রোনাল্ডো না কি বলে ভুলেই যাচ্ছি, তো এরা সব ফুটবল খেলছে। তো থিমটা এটাও ভালো লাগছিলো, এদের জার্সি নেই, গায়ে কালার করে জার্সি করে দিয়েছে, কারণ মানুষ ঝুলনের রঙটাই হচ্ছে সবথেকে বড়। তারপরে দেখলাম এখানে প্রচণ্ড ভিড় কেন হঠাৎ, তো দেখতেই পাচ্ছিলাম না,
কোনো রকম ভিড় ঠেলে গেলাম সামনে, তো সামনে গিয়ে দেখছি যে মজার একটা জিনিস, সেটা হচ্ছে আমাদের নটুবাবু। তো নটুবাবু সমস্ত জিনিস খাচ্ছেন, কাঁচা সবজি থেকে খড়কুটো থেকে সমস্ত কিছু, এটা ছিঁড়ে ওটা, আলু, ডিম, দেখো প্রতিটা পাত্রেই রাখা ছিল। আর সবার পাশে একটা করে মশার কয়েন ছিল, কারণ প্রচুর পরিমাণে মশা, যার কারণে মশার কয়েলগুলো জ্বালিয়ে রাখা হয়েছিল। তো নটুবাবুকে দেখে বেশ মজা নিচ্ছিল বেশিরভাগ মানুষ, ওখানে যারা ছিল ছোট বাচ্চারা বেশি করে আনন্দ নিচ্ছিল। অ্যাক্সিডেন্ট কেসগুলোতে একটু ভয় লাগছিল বাচ্চাদের, আর এদিকে জিনকে দেখে ভয় পাচ্ছিল। তো এই দেখো এখানে উৎসব, আমার সঙ্গে সমস্ত কিছু দেখছিল। তো এই যে জিন চলে এসছে, আর জোকার সেজেছিল, আর এই পাশে ছিল জয় মা কালী। তো এখানে বেশ মা শারদাও ছিল, বেশ মজা আসছিল। তো এখানে ছিল শ্রীকৃষ্ণের গোপীগণ, সব জঙ্গলে বসে আছে গরু ছাগল নিয়ে। তো মজার মজার ঘটনা ঘটছিল, নানান জনা নানান কমেন্ট করছিল যে এইভাবে তাকিয়ে আছে, ওইভাবে তাকিয়ে আছে, এই তুই নড়ছিস কেন, এরকম টাইপের। তো যেটা হয়ে থাকে সেটাই হচ্ছিল। তো হঠাৎ করে আমি আর উৎসব ভাবলাম এই দিকটা কেন এত ভিড়, এখানে প্রতি বছর কিছু না কিছু যদি করে থাকে, একেতেই ধাক্কা মোড়ের ধাক্কা লাগাটা হচ্ছে মাস্ট, কারণ ওই জায়গাটার নামই হচ্ছে ধাক্কা মোড়। তারপরে এত মানুষের ধাক্কাধাক্কি করে দেখতে গেলাম কি না মহিষাসুর মর্দিনী। তো বেশ মজা আসছিল দেখতেই পাচ্ছেন, আর প্রতিটা জিনিসই ছিল খুব মজার, আর ছোট বড় সবাই খুব উপভোগ করছিল মানুষ ঝুলো। তো এগুলো কিন্তু সব মানুষ সেজে আছে, তো মুখটাই শুধু একটু ফেসটা বেশি করে কালার করেছে। তো বেশ ওখানে ছোট বড় থেকে কেউ যদি একটু নড়নচড়ন করছে, তো কেউ লাঠি দেখাচ্ছে বলছে মারবো, এক জায়গায় চুপ করে দাঁড়িয়ে থাক। আমি আর উৎসব এইগুলো দেখছিলাম আর খুব মজা নিচ্ছিলাম। তো হঠাৎ করে ওখানে পীযূষ পাণ্ডে মহাশয় আসেন, আমাদের পৌরসভার চেয়ারম্যান, তারপর উনি সব থিমগুলো দেখেন, ফিতে কেটে উদ্বোধন করেন। তো আর প্রচুর দোকান বসেছিল, প্রচুর দোকানের মধ্যে দুটো দোকান বসেছিল বাচ্চাদের, একটা বেলুন খেলনা ছিল আর একটা শুধু খেলনা নিয়ে। আর এখানে পীযূষ পাণ্ডে মহাশয় বক্তৃতা দিচ্ছিলেন, তখনই আমরা বেরিয়ে এলাম মেলা থেকে। আমরা চল, অনেক মানুষজন দেখা হয়ে গেছে, উৎসব বলছে মা আর আমি হাঁটতে পারছি না, আমার খুব খিদে লেগে গেছে। তো এই কারণেই আমরা মেলা ঝুলন ছেড়ে চলে এলাম। তো আসার পরে উৎসবের বাবা ওখানে দাঁড়িয়ে ছিল, তো ওকে ফুচকা কিনে খাওয়ালো। বসে আছি, এখন খাবো কি বল? ফুচকা তো আছে ওই যে, হ্যাঁ ফুচকা। আচ্ছা চিন্তা এবার খা। মানুষ ঝুলন দেখা কমপ্লিট, এখন আমরা চললাম বাড়ির দিকে। মেলা দেখে যাওয়ার পথে এখানে সানি ফুডের এখানে দাঁড়িয়ে ছিল, আমার বর বললো চিকেন পকোড়া নেবো, আমারও ঠিক আছে নিয়ে নাও। দাঁড়িয়ে আছি আশ্রমে, আমার পিছনে দেখছো জয়রাদের মিষ্টির দোকান, আর কর্তা সানিপুর থেকে নিচ্ছে চিকেন পকোড়া। চলে এসেছি, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন আমি আর উৎসব দেখো বিছানা করে নিয়েছি, মশার মধ্যে ঢুকে গেছি, উৎসবের জলের ওষুধ খাওয়ানো হয়ে গেল। তো যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল। আমার চ্যানেল নাম হচ্ছে মজুমদার ফ্যামিলি। তো মানুষ ঝুলুন আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। টাটা।